ওয়েলকাম ব্যাক টু সৃজনী অডিও স্টোরি। প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও আমরা আরও একটি গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের আজকের নিবেদন কাবেরী ঘোষের লেখা পড়াশোনা। আপনাদের কাছে একটি বিনীত নিবেদন, আপনাদের মধ্যে অনেকেই আমাদের গল্পগুলি শুনছেন অথচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাই আপনাদের সকলকে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প কাবেরী ঘোষের লেখা পড়াশোনা। সকালের রুটিন প্রায় সব বাড়িতে একই রকম। বাবা ব্যস্ত থাকেন খবরের কাগজ পড়তে পড়তে চা খাওয়ায়, তারপর দাড়ি কাটা, স্নান সেরে খেয়ে দেয়ে অফিস যাওয়া। মায়েদের থাকে চা করা, জল খাবার করা, সকলকে খেতে দেওয়া, আবার ছোট ছেলে মেয়ে পড়তে বসেছে কিনা তা দেখা। সেই রকমই এক বাড়িতে বাবা দাদা কাগজ পড়তে পড়তে চা খাচ্ছে, মা রান্নায় ব্যস্ত, বাড়ির ছোট ছেলে বাবুসোনা মাস্টার মশাইয়ের দেওয়া পড়া মুখস্থ করতে বসেছে। আই অ্যাম গুড বয়, আই অ্যাম গুড বয়, বাবা বলল। এই মানেটা বল, আমি ভালো ছেলে। আই অ্যাম গুড বয়, বাবা ভালো ছেলে, আই অ্যাম গুড বয়, বাবা ভালো ছেলে। দাদা এসে বলল, এই ঠিক করে বল, আই অ্যাম গুড বয় মানে হচ্ছে আমি হই ভালো ছেলে। আই অ্যাম গুড বয়, দাদা হয় ভালো ছেলে, আই অ্যাম গুড বয়, দাদা হয় ভালো ছেলে। এইবার দিদি চিৎকার করে বলল, দেখেছো মা, ভাই কথা শুনছে না, যত বলছে সবাই, বল আমি ভালো ছেলে, তত সেই বাবা ভালো ছেলে, একবার দাদা ভালো ছেলে, এইসব বলছে। দিদি এইবার ভাইকে উদ্দেশ্য করে বলল, আরে গাধা, আই অ্যাম গুড বয় মানে হচ্ছে আমি ভালো ছেলে। বাবুসোনা একটু চুপ করে থেকে বলল, তুই কি ছেলে যে তুই ছেলে হবি? দিদি চেঁচিয়ে উঠে বলল, দেখেছো মা, ভাই কি সব বলছে। মা তাড়াতাড়ি এসে বাবুসোনার কাছে বসে বললেন, আই অ্যাম গুড বয় মানে হচ্ছে তুমি ভালো ছেলে। আমি ভালো ছেলে? হাসতে হাসতে বাবুসোনা বলল, হ্যাঁ ঠিক বলেছো। বাবুসোনা মায়ের কাছে সরে এসে বলল, মা আমি যখন জন্মালাম তখন তুমি কোথায় ছিলে? আমি হাসপাতালে ছিলাম। তাহলে তুমি বাড়িতে এসে আমাকে দেখে অবাক হয়ে গিয়েছিলে? এখনই মাস্টার মশাই আসবেন, তুমি অন্য বই পড়ো। কথাটা বলেই মা চলে গেলেন। বাবুসোনা অন্য একটি খাতা খুলে পড়তে থাকে। কপাল ভিজিয়া যায় নয়নের জলে, কপাল ভিজিয়া যায় নয়নের জলে, কপাল ভিজিয়া যায় নয়নের জলে। বাবা শুনে বলে, এই বাবু ভুল পড়ছিস কেন, ঠিক করে পড়, দেখে পড় কি লেখা আছে। না না ঠিক পড়েছি, কপাল ভিজিয়া যায় নয়নের জলে। বাবা রেগে গিয়ে বলে, মাস্টার মশাইয়ের কোনো কাণ্ডজ্ঞান নেই, ভুল লিখিয়ে দিয়ে চলে গেছেন। দাদা এসে বলে, আরে বোকা, কপাল উপরে থাকে আর নয়ন, নয়ন মানে চোখ, নিচে থাকে। না না মাস্টার মশাই যা লিখে দিয়েছেন তাই পড়ব, কপাল ভিজিয়া যায় নয়নের জলে, বলে বাবুসোনা পড়া করে। এমন সময় মাস্টার মশাই পড়াতে আসে। বাবা রেগে গিয়ে বলেন, কি ভুলভাল লেখা পড়তে দেন, যার মানেই থাকে না। মাস্টার মশাই অবাক হয়ে বলেন, আরে মশাই, চার লাইনের একটা ছড়া পড়তে দিয়েছি, তার দু লাইন পড়েছে, পরের দু লাইন আছে সেটা পড়ুন। পরের লাইন দুটো হলো, পা দুটো বাঁধা আছে আমরা গাছের ডালে, অর্থাৎ কপাল ভিজিয়া যায় নয়নের জলে, পা দুটো বাঁধা আছে আমরা গাছের ডালে, হলো? বলে বাবা চলে যায়। বাবা অফিসে বেরিয়ে যায় তাড়াতাড়ি করে, অনেক দেরি হয়ে গেছে, দৌড়ে দৌড়ে গিয়ে বাস ধরেছেন।
দূর দূর যা, গেল জ্যামে আটকে। কি হবে, অফিসে তো লেট হয়ে যাবে। সেই সময় পাশের একজন যাত্রী বললেন, ও দাদা বসুন না এখানে, জায়গা তো খালি হয়ে গেছে, জ্যামে বাস আটকে গেছে, তাই এবার দেখবেন ভিড় অনেক পাতলা হয়ে যাবে, অনেকেই নেমে যাবে। বাবুসোনার বাবা বসে পাশের ভদ্রলোককে ধন্যবাদ জানায়। এবার ওই পাশের ভদ্রলোক আলাপ জমায়, প্রশ্ন করেন, না না ধন্যবাদ জানানোর কিছু নেই, না দাদা যাওয়া হচ্ছে কোথায়? যাচ্ছি ধর্মতলায়। আপনি? আমি যাচ্ছি কেওড়াতলা। যাত্রী বলেন, দাদা চাকরি কোথায়? টাটায়। আপনার? পাটায়। দাদা নামটা কি? বনবিহারী কান্তিচরণ ভাদুরী। আপনার? আকে বাঁশবিহারী কান্তিচরণ বেকারি। দাদার কয় ছেলে, নাম কি দাদে? আমার তিন ছেলে, নীলম্বর, দিগম্বর, পীতম্বর। আপনার? আমারও তিন ছেলে, অক্টোবর, নভেম্বর আর ডিসেম্বর। আর আপনার মেয়ে আছে? কয় মেয়ে, কি নাম তাদের? আমার তিন মেয়ে, মালা, বেলা আর কলা। আপনার? আমারও তিন মেয়ে, মুসুর, মুহ আর ছোলা। দূর দূর, যত উল্টো পাল্টা লোকজন। লোকটির ওপর খানিক বিরক্ত হয়ে বাবুসোনার বাবা বাস থেকে নেমে যান। বাবা তো অফিস গেল, এবার বাড়িতে দেখি মাস্টার মশাই ছাত্রের ব্যাপার কি প্রশ্ন উত্তর হচ্ছে। মাস্টার মশাই বলেন, আজ তোমায় কয়েকটা প্রশ্ন করব, পারবে বলতে? বাবুসোনা লম্বা ঘাড় নেড়ে উত্তর দিল, হ্যাঁ স্যার। আচ্ছা বাবুসোনা, সামনেই তো পরীক্ষা, তা কেমন পড়াশোনা হচ্ছে? মাথা চুলকে বাবুসোনা উত্তর দিল, প্রশ্ন তো সব সোজাই স্যার, ও নিয়ে আমার কোনো চিন্তা নেই, আমার সমস্যা কেবল উত্তর নিয়ে। হ্যাঁ পড়লেই সব ঠিক হয়ে যাবে। আচ্ছা বলো দেখি, দস্তানা কাকে বলে? দশ জনের আস্তানাকে বলে। এটা আবার কি? শক্তির পুংলিঙ্গ কি হবে বলো? নিশ্চয়ই সুক্ত, তাই না স্যার? আচ্ছা বলো দেখি, রামায়ণে একটা পাখির নাম জটায়ু ছিল, কেন বলতে পারবে? নিশ্চয়ই তার আয়ু জট পাকানো ছিল তাই। না না সব ভুল। উফ, এবার বলো পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি? কি করে বলবো স্যার? কেন কেন, আমি তো কলকাতায় থাকি। তো তেরি না, কিচ্ছু হচ্ছে না ঠিক। আচ্ছা বলো কাকজি বানান কি? গিজি গিজি হস্যই। সে আবার কি? আচ্ছা আম গাছ থেকে আম উপরে না গিয়ে নিচে কেন পড়ে? উপরে খাবার লোক নেই তাই নিচে এসে পড়ে, নিচে খাবার অনেক লোক আছে। বলতে পারো যেসব ছেলেরা সত্য কথা বলে না তারা বড় হয় কি হয়? মন্ত্রী হয়, এ তো সবাই জানে, আপনি জানেন না স্যার? আয় কপাল, পিঁপড়ে আমাদের কি উপকার করে? পিঁপড়ে জানিয়ে দেয় যে কোথায় মিষ্টির ভার লুকোতে আছে। ঢের হয়েছে বাপ, না তোমার দ্বারা কিচ্ছু হবে না, আমি আর কাল থেকে আসবো না, জানিয়ে দিও তোমার বাবাকে। আচ্ছা স্যার, বাবা জানেন আপনি আর কাল থেকে আসবেন না, এই আপনাকে নিয়ে পাঁচজন হলো। কিছুদিন পর বাবুসোনার পরীক্ষা হয়ে গেছে, খাতা দেখানো হয়েছে, এমন একদিন বাবা জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে নম্বর কেমন হলো? উত্তরে বাবুসোনা বলল, কেবল একটা বিষয় ভালো হয়নি। বাহ বাহ, বাকিগুলো সব ঠিক হয়েছে তাহলে? না বাকিগুলো তো লিখতেই পারিনি। অঙ্ক পরীক্ষা দিয়েছিলিস তো, তো তাতে কত পেয়েছিস? শম্ভুর থেকে পাঁচ নম্বর কম। শম্ভু কত পেয়েছে? পাঁচ পেয়েছে। এতক্ষণ শুনছিলেন কাবেরী ঘোষের লেখা পড়াশোনা।
গল্পের সূত্রধার ও সমাপ্তিতে আমি প্রিয়াঙ্কা, গল্পের কথক অলিভিয়া দাস, বাবুসোনা চরিত্রে শিশুশিল্পী সোহম সাধুকা, মাস্টার মশাই চরিত্রে সৌরদীপ রায়, বাবার চরিত্রে দেবাংশু ঘোষ, বাসযাত্রী চরিত্রে জয়দীপ লাহিড়ি, মায়ের চরিত্রে অলিভিয়া দাস, দিদি প্রিয়াঙ্কা দত্ত এবং দাদা চরিত্রে সৌমিক ব্যানার্জি। ভিডিও অ্যান্ড সাউন্ড এডিটিং টিম সফটওয়্যার, পোস্টার ডিজাইন সুরজিৎ দাস ফ্রম টিম সফটওয়্যার। আমাদের আজকের গল্পটি আপনাদের ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এরকম ধরনের আরও বিভিন্ন গল্প পড়তে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন srijoni.co.in এবং নিজস্ব গল্প পাঠাতে আমাদের মেল করুন info@srijoni.co.in এ। ধন্যবাদ।